এই গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে HCN এর সাথে বিক্রিয়া অ্যালিয়ার যেমন তৈরি করা যায়, তেমনি গ্রিগনার্ড বিকারকের সাহায্যে অ্যালডিহাইড তৈরি আরেকটা রাস্তায় করা যায়। সেটা আমরা HCN এর পরিবর্তে নিব এই যৌগটা। এটাকে বলা হয় অর্থোফর্মিক এস্টার। তাহলে কি হলো যে অ্যালডিহাইড ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট উইথ দ্য হেল্প অফ অর্থো ফর্মিক এস্টার। এই অর্থোফর্মিক এস্টারের সাথে এই যে যৌগটা, এই এটাকে বলা হয় অর্থোফর্মিক এস্টার। এই অর্থোফর্মিক এস্টারের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় অ্যালডিহাইড তৈরি করা যায়। কিভাবে? তাহলে রিয়েজেন্ট কে কে লাগবে? এক নম্বর হচ্ছে দিস অর্থোফর্মিক এস্টার, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, দ্যাট ইজ RMGX। এবার কিভাবে হবে জিনিসটা? সো লুক অ্যাট দিস ইজ অর্থোফর্মিক এস্টার। কিছুই না, এই স্ট্রাকচারটাকে আমরা ভেঙে এইভাবে লিখছি। তাহলে ভেঙে লিখলে দেখো এইভাবে এইটা হবে, এইটা হবে, দিস ইজ অর্থোফর্মিক এস্টার। এর সাথে যদি আমরা গ্রিগনার্ড বিকারক দিই, এর সাথে গ্রিগনার্ড বিকারক দিলাম, বিকারক দিলে কি হবে? আমি আগেই বলেছি, আবারও বলব যে গ্রিগনার্ড বিকারকে আরটা মাইনাস হবে, MGX প্লাস হবে। এবার দিলে কি হবে? এই দুটোর বিক্রিয়ায় একটা জুতো যৌগ টাইপের তৈরি হবে। সেটা কি? কিছুই না, এই ও আর বা এটাও হতে পারে, এটাও হতে পারে, যে কোনো একটা ও আর এই গ্রিগনার্ড বিকারকের আর দ্বারা প্রতিস্থাপিত হবে। তার হলে কি হবে দেখো, লক্ষ্য করে, এই এইচ যেমন ছিল থেকে গেল, এই ও আর যেমন ছিল থেকে গেল, এই ও আর যেমন ছিল থেকে গেল, এইখানে একটা আর এস এর জুটল। এই আরটা কোনটা? দিস অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের এই আরটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমার জুতো যৌগটা। এই জুতো যৌগটা তৈরি হবে। এইবার এই জুতো যৌগটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি হবে দেখো, লক্ষ্য করে, আর্দ্র বিশ্লেষণ করলে এই যৌগটা এইটা তৈরি করবে, এই ও আরটা ও এইচ হয়ে যাবে, আর আর যেমন ছিল তেমন থেকে যাবে। এই যৌগটাকে এবার এই যে জুতো যৌগটা তৈরি হল, এই জুতো যৌগ বলা ভুল, একটা অন্তর্বর্তী একটা অবস্থা তৈরি হল। এবার মনে রাখবে একই কার্বনের সাথে দুটো ও এইচ কখনোই থাকতে পারে না। ফলে স্বাভাবিক কারণে যখনই আমরা এখানে দেখতে পাচ্ছি যে একই কার্বনের সাথে দুটো ওইচ আছে, এরা সাথে সাথে জল বার করবে। জল কীভাবে বার করবে? এই যে দেখো, দিস দিস, অর্থাৎ এই এইচ আর এই ওইচ মিলে জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এই কাণ্ডটা করবে, এইচ সি ডবল বন্ড ও
heart to you. So look here, this is CHO. তাহলে LDI বা আমরা এটাকে সংক্ষেপে এইভাবে RCHO লিখতে পারি। এইভাবে আমরা উইথ দি হেল্প অফ অর্থোফর্মিক এস্টারের সাহায্যে গ্রিগনার বিকারকের বিক্রিয়া অ্যালডিহাইড তৈরি করতে পারি। একটা উদাহরণ নেওয়া যেতে পারে, ধরো ইথাইল ফরমেট নিলাম আর তার সাথে CH3MgBr নিলাম, CH3MgBr নিলাম, তাহলে কিরকম ব্যাপারটা হবে? ধরো আমরা প্রিপারেশন অফ অ্যাসিটালডিহাইড স্ট্রাকচারটা কি? সো লুক অ্যাট দিস 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 নাও লুক অ্যাট অ্যালডিহাইডের মধ্যে আমি অ্যাসিটালডিহাইডটা তৈরি করতে যাচ্ছি, অ্যাসিটালডিহাইডের স্ট্রাকচারটা কি দিস? এই সিএইচ থ্রি এইটা আসবে গ্রিগনার বিকারক থেকে, আর এই এইচটা আসবে ওই অর্থোফর্মিক এস্টার থেকে। তাহলে আমার রিয়েজেন্ট কি নেব? ধরো অর্থোফর্মিক এস্টার হিসাবে আমরা ইথাইল অ্যালকোহল এস্টার নিলাম, তাহলে এইচ সি ও সি টু এইচ ফাইভ হোল থ্রি এইটা নিলাম, আর নিলাম কি সিএইচ থ্রি এম জি বিআর। এইবার এদের মধ্যে বিক্রিয়া করো, বিক্রিয়া করলে কি হবে? সো লুক হিয়ার এইচ সি দিস 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 দিস, তাহলে এটা মাইনাস এটা প্লাস এটা হলো। এবার কি হবে, এই একটা ও সি টু এইচ ফাইভ এইচ বেরিয়ে চলে যাবে, বেরিয়ে গেলে কি হবে অন্তর্বর্তী পদার্থ হিসাবে এটা তৈরি হবে। দিস এই সিএস থ্রি, এই যে দেখো এই সিএস থ্রিটা কিন্তু ঢুকে গেল যেটা গ্রিগনার্ড বিকারক থেকে এসছে। এইবার এটাকে আর্দ্র বিশ্লেষণ কর, করলে কি হবে লুক অ্যাট দিস দিস ওএইচ দিস ওএইচ দিস সিএইচ থ্রি। এবার আমি আগেই বলেছি যে একটা কার্বনের সাথে দুটো ওএইচ কখনো থাকতে পারে না, সাথে সাথে কি হবে জল বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে জল বেরিয়ে গেলে কি হবে, এই কাণ্ডটা হবে এই 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 জল বেরিয়ে গেল, তাহলে কি হবে হবে দেখো দিস এই যেমন ছিল থেকে গেল, এইখানে জল বেরোনোতে কি হবে সি ডবল বন্ড ও হয়ে গেল, আর এই সি এস সি যেমন ছিল থেকে গেল। এটাকে আমরা সংক্ষেপে যদি আমরা এইভাবে লিখি, সো লুক হিয়ার দিস ইজ অ্যাসিটালডিহাইড। এইখানে একটা জিনিস একটু বলার আছে, সেটা হচ্ছে এই অর্থোফর্মিক এস্টারের সাহায্যে অ্যালডিহাইড এই অর্থোফর্মিক এস্টারের সাহায্যে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় অ্যালডিহাইড তৈরি এই প্রসেসটা খুব একটা সুবিধাজনক নয়। কেন? বিকজ এখানে যখনই এই অ্যাসিড অ্যালডিহাইড মানে এই অর্থোফর্মিক এস্টারের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া যখন অ্যালডিহাইডটা তৈরি হবে, এই অ্যালডিহাইড অতিরিক্ত এখানে যে গ্রিগনার্ড বিকারকটা আছে তার সাথে বিক্রিয়া করে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করে ফেলবে। সুতরাং বিক্রিয়াটাকে কখনোই অ্যালডিহাইড পর্যায়ে সীমাবদ্ধ রাখা যাবে না।
আমি তৈরি করতে যাচ্ছি অ্যালডিহাইড, অথচ অ্যালডিহাইড তৈরি হওয়ার পর সেটা গ্রিগনার অতিরিক্ত গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া করে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করে বসতাম, তাহলে আমি কি পাবো অ্যালডিহাইড? পাবো না। সেই জন্য এই পদ্ধতি খুব একটা সুবিধাজনক না, তাই গ্রিগনার বিকারকের সাথে এইচসিএল এর বিক্রিয়া করে অ্যালডিহাইড তৈরি, এটাই ভালো পদ্ধতি।